ইন আলহামদুলিল্লাহ ও ও সালাম আল্লাহ মাল্লা নবী আবাদ সকল প্রশংসা গুণগান তারিফ একমাত্র আল্লাহ তাল্লার জন্য যিনি আমাদেরকে ওহি নাজিল করে কিতাব নাজিল করে ধন্য করেছেন আমরা সেই মহান আল্লাহ তাল্লা শুক্র আদায় করে বলছি আলহামদুলিল্লাহ অতপর সালাত এবং সালাম পড়ে আমাদের সেই রাসুলের উপর যিনি আমাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছেন যিনি আমাদেরকে তার উপর যে ওহি নাজিল হয়েছে সেই ওহির আলোতে আমাদেরকে তিনি আলোকিত করেছেন সেই রাসুলের উপর সবাই পড়ি সাল্লাহ আলিহি ও সাল্লাম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি আজকের খতিব হচ্ছেন ফজিলাতু শেখ আবদুল্লা বিন আব্দুর রহমান আলবুআজান হাফিজাহুল্লাহ যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য হতবাটি পেশ করেছেন তা হচ্ছে জ্ঞান ও জ্ঞানীদের সুমহান মর্যাদা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কেননা সম্মানিত হতিফ সাহেব তিনি অত্যন্ত সুন্দর করে জ্ঞানের কি মর্যাদা এবং যারা জ্ঞানার্জন করে তাদের কি মর্যাদা তা আলোকপাত করেছেন শুধু এতটুকুই বলেই তিনি শেষ করেননি সন্তানদেরকে জ্ঞানী করার ক্ষেত্রে মাতা পিতার কী দায়িত্ব রয়েছে কী ভূমিকা রয়েছে সে বিষয়েও তিনি দিক নির্দেশনা দিয়েছেন এমনকি শিক্ষার্থী যারা আছে তাদেরকেও তিনি সৎ উপদেশ দিয়েছেন সেই সাথে যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের প্রতিও তিনি দায়িত্বের কথা বলেছেন এবং পরিশেষে স্বাস্থ্যকে রক্ষা করার জন্য টিকার ব্যাপারে তিনি গুরুত্ব আরোপ করেছেন মূল কথা হল আজকের এই খুতবাটির মধ্যে অনেকগুলি তথ্য নিহিত আছে যা আমাদের প্রতিটি ছাত্রদেরকে শোনা দরকার প্রতিটি মা বাবকে শোনা দরকার প্রতিটি শিক্ষক শিক্ষিকাকে শোনা দরকার আল্লাহ তালা আমাদের সবাইকে খুতবাটি মন দিয়ে শোনার তৌফিক দান করুক আর আমাকেও যেন সুন্দরভাবে তা উপস্থাপন করার তৌফিক দান করেন আমিন সম্মানিত খতিব সাহেব প্রথমেই তিনি আমাদেরকে আল্লাহ তালার ভয়ের কথা বলেছেন বললেন হে আল্লাহর বান্দারা তোমরা আল্লাহ তালাকে ভয় করো যে ব্যাপারে আল্লাহ তালা তোমাদেরকে আদেশ করেছেন এবং তোমরা বিরত থাকো তা থেকে যা থেকে আল্লাহ তালা তোমাদেরকে নিষেধ করেছেন আল্লাহ রবীন্দ্র দুই নম্বর আয়তে বলছেন হে বিশ্বাসীক তোমরা আল্লাহ তালাকে যথাযথ ভয় কর এবং তোমরা পরিপূর্ণরূপে মুসলিম হওয়া ব্যতীত মৃত্যুবরণ করোনা এরপরে তিনি তার মূল বক্তব্যে প্রবেশ করেছেন তিনি প্রথমে ইলমের মর্যাদা তুলে ধরেছেন তিনটি পয়েন্টের মাধ্যমে প্রথম পয়েন্ট তিনি স্পষ্ট করেছেন যে আলমের মাধ্যমেই আল্লাহ রব্বুল আলমিন সালামকে ফেরস্তাদের উপর সম্মানিত করেছিলেন এ মর্মে তিনি বলছেন যে আইলম হচ্ছে এমন একটি নিয়ামত যা দ্বারা একজন বান্দাকে আল্লাহ তালা অসংখ্য মানুষের উপর সম্মানিত করে থাকেন যার কারণেই মানুষকে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর বুকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন যেমনটি আল্লাহ রব্বুল আলমিন সুরতুল বাকারার তিরিশ থেকে নিয়ে তেত্রিশ নম্বর আয়াত পর্যন্ত সেখানে আদমআল আল্লাহ আল্লাহতালা যে জ্ঞানের মাধ্যমে ফেরেস্তাদের উপর সম্মানিত করেছিলেন সেই বিষয়টি আলোচনা করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যে ফেরস্তাদেরকে যখন আল্লাহ আল্লাহতালা বললেন যে ফেরেশতারা তোমরা এসব বিষয়গুলো সম্পর্কে আমাকে তো দেখি তখন ফেরেস্তাগণ বলেছিলেন যে আমরা তো তাই জানি যা আপনি আমাদেরকে জানিয়েছেন সব ভয়ানক আমরা আপনার পবিত্রতার ঘোষণা করছি আমরা এর বেশি কিছু জানি না তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আদুমা ইসলামকে সকল কিছুর নাম শিক্ষা দিয়ে তখন বললেন সব কিছুর নাম তুমি তাদের সামনে বর্ণনা করো আর আদম আলিহিস সকল কিছুর নাম বর্ণনা করে দিলেন তখন আল্লাহ তালা এভাবে ফেরেস্তাদেরকে বললেন যে তোমরা এবার আদমকে সাজদা দাও এভাবে করে আল্লাহ রব্বুল আলমিন আদম আলিহিসাল্লামকে জ্ঞান শিক্ষা দেওয়ার মাধ্যমে ফেরেশতাদের উপর সম্মানিত করেছিলেন দ্বিতীয় পয়েন্টে সম্মানিত খাতিব সাহেব বলছেন এভাবে জ্ঞানের মর্যাদার প্রকাশ করলেন তিনি যে আল্লাহ সুবাহানুতালা তার প্রিয়নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে খুব বেশি করে চাইতে বলেছেন জ্ঞান আর কিছু নয় আল্লাহ তালা তাকে শিক্ষা দিলেন সুরতার একশত চোদ্দ নম্বর আয়াতে হে রাসুল আপনি বলুন ওকুর রব জিদিনী ইলমা হে আমার রব আপনি আমাকে আমার জ্ঞানকে বৃদ্ধি করুন ইবনে হাজার আসকালানির নাম আপনারা শুনেছেন যিনি যুগশ্রেষ্ঠ একজন মহামনীষী এবং একজন হাদিস বিশারদ ছিলেন তিনি বলছেন যে অফিহাদা দালা তিন হালা ফাদি ফাইনাল্লা সুবহান ওতায় লামিয়া মুর নবি ইয়াহু সাল্লাল্লাহু আনি হুসাল্লাম ইল্লা বিতল্লা বিজ দিয়া দি মিন সে ইন ইল্লা মিনা এই আয়াতের মধ্যে জ্ঞানের একটি বিশেষ মর্যাদার সাল্লাহান কাছে নবীগণের উত্তরাধিকারী হচ্ছেন ওলামাই কেরামগণ সুবাহান এই পয়েন্টের মাধ্যমে তিনি আলিমদের মর্যাদার ঘোষণা দিলেন দ্বিতীয় পয়েন্টে সম্মানিত খতিব সাহেব তিনি ওলামাই কেরামদের বা জ্ঞানীদের মর্যাদার ঘোষণা দিতে গিয়ে বললেন যে জ্ঞান হচ্ছে মানুষের জন্য শক্তিশালী দুর্গস্বরূপ এই জ্ঞান হচ্ছে চরিত্র গঠনের মূল ভিত্তি জ্ঞানী হচ্ছে মানুষের শ্রেষ্ঠত্বের পথ জ্ঞান হচ্ছে এমন অলংকার একজন মানুষ জীবনে যত অলঙ্কার দিয়ে নিজের জীবনকে সজ্জিত করে সবচেয়ে শ্রেষ্ঠতর অলংকার হচ্ছে জ্ঞান কেননা এই জ্ঞানের মাধ্যমেই আল্লাহ রব্বুল্লাহ আলমিন মানুষকে শ্রেষ্ঠতর অনুগ্রহ করে থাকেন তাদেরকে সম্মানিত করে থাকেন এ মর্মে আল্লাহ রব্বুল্লা আলমিন সুরতুল মুজাহারা এগারো নম্বর আয়তে আর্শাদ করছেন ইয়ার ফায়ল্লা হুল্লাদীনা আহ আন ও মিনকুম অল্লাদীনা উতুল আলিমা দারজাদ আল্লাহ রাবুল সম্মানকে বৃদ্ধি করেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং অল্লাদি ইনা উতুল আলিল্মা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে দারজাদ শুধু একগুণ সম্মান মর্যাদা বৃদ্ধি করেন এমনটি নয় বরং দারজাদ বহু গুণে সম্মানকে তাদের জন্য বৃদ্ধি করে দেন সুবহান এই হলো দ্বিতীয় নম্বর পয়েন্ট তৃতীয় নম্বর পয়েন্টে সম্মানিত হাতিফ সাহেব বলছেন জ্ঞানের মাধ্যমেই মানুষ তাদের জীবনে এগিয়ে যায় তারা সম্মান ও মর্যাদার ও শ্রেষ্ঠত্বের সুপানে আরোহণ করে কেননা আল্লাহ রব্বুল্লাহ নাবীন কোনো কোনো কমকে জ্ঞান দিয়েছেন ফাতা কদ্দম এর দ্বারা তাদের জীবনে অগ্রগামী ঘটেছে তারা অগ্রগতি হয়েছেন আর কখনো কোন কমকে জ্ঞান থেকে বঞ্চিত করা হয়েছে যার জন্য ফতে তারা পিছনে পড়ে গেছে আল্লাহ আল্লাহর আলামিন যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় এই দুই শ্রেণীর মানুষের মধ্যে পার্থক্য সূচিত করে সুরত জুমারের নয় নম্বর আয় আল্লাহ বলছেন কুলহলীন হে আলাইহি সাল্লাম আপনি বলে দিন আপনার যারা জানে এবং যারা জানে না এই দুই শ্রেণীর মানুষ তারা কি সমান হতে পারে অতএব জ্ঞানের মর্যাদা যেমন ব্যাপক অনুরূপভাবে জ্ঞানীদের মর্যাদা হচ্ছে অনেক চতুর্থ নম্বর পয়েন্টে সম্মানিত হাতিফ সাহেব তিনি জ্ঞানীদের মর্যাদা এভাবে বৃদ্ধি করলেন যে আল্লাহ সুবাহ ও তাহালা তিনি নিজের তাওহিদের ব্যাপারে যেমন সাক্ষ্য দিয়েছেন সেই সাথে সাথে ওলামায় কেরামদেরকে তার তাওহিদের সাক্ষ্যরূপে গ্রহণ করেছেন যেমনটি সৌরথু আলী ইমরনের আঠারো নম্বর আয়াতের মধ্যে এমনটি এসেছে আলামিন বলছেন আল্লাহ আল্লাহরুল্লা আলমী সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ তালা ছাড়া আর সত্য কোনো ইলাহ নেই সত্য কোনো মাবুত নেই ওলমাল ইকাতু এবং ফেরস্তা এই সাক্ষ্য দেন সেই সাথে উলুল ইলমি এবং আলেমগণ সাক্ষ্য দেন কোন আলেম ক ইমাম বিল কিস্ত যারা সুপ্রতিষ্ঠিত আছেন তাওহিদের সাক্ষ্য যে সমস্ত ওলামাহি কেরামগণ দেন ওই সমস্ত আলেমদেরকে আল্লাহ তালা তার তাওহিদের সাক্ষ্য নিজে যেমন দিয়েছেন অনুরূপভাবে তাদেরকে একই সাথে গ্রহণ করেছেন এভাবে ওলামাহি কেরামদের মর্যাদার ঘোষণা করলেন আল্লাহ তালা সুবাহান পাঁচ নম্বর পয়েন্টে সম্মনিত খতিব সাহেব বলছেন গেনিরাই হচ্ছে আল্লাহরবুল আলমীনকে ভয় করে সুবাহান আল্লাহ এ মর্মে আল্লাহ রব্বুল আলমীম সুরতুল ফাতিরের ২৮ নম্বর আয়তে এরশাদ করছেন মিন ইবা উলামা আল্লাহ তালার বান্দাদের মধ্য থেকে গেনিরাই আলেম রাই আল্লাহ তালাকে ভয় করে সুবাহান আল্লাহ কারণ প্রকৃত আলেম যারা যারা আল্লাহর তাওহেদ সম্পর্কে জানে তাও হেদুর রুবুইয়া তাও হেদুল রোহিয়া তাও সিফাত সম্পর্কে যারা পূর্ণাঙ্গ রূপে জ্ঞানার্জন করেছে তারা নিঃসন্দেহে আল্লাহ তালাকে ভয় করে আর এদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালাকে ভয় করে এভাবে পাঁচটি পয়েন্টের মাধ্যমে সম্মানিত খতিব সাহেব তিনি জ্ঞানীদের মর্যাদার ঘোষণা করলেন আল্লাহ তালা আমাদের সবাইকে এরকম জ্ঞানী হওয়ার তৌফিক দান করুক আমিন আমিন এরপর সম্মানিত খতিব সাহেব তিনি অভিভাবক এবং মা বাপকে লক্ষ্য করে বলছেন যে তোমরা শরীয়তগতভাবেই দায়িত্বশীল সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য তাদেরকে উন্নত চরিত্রে গঠন করার জন্য তোমরা তোমাদের উপর অবধারিত দায়িত্বকে যথাযথভাবে পালন করো সন্তানদেরকে তোমরা নসিহত করো এবং তাদের প্রতি সুদৃষ্টি রাখো সেই সাথে পড়াশোনার ক্ষেত্রে তাদের যত প্রয়োজন সেগুলোকে তোমরা মিটিয়ে দাও এভাবেই তোমরা অর্জন করতে পারো সন্তান এবং ওই সন্তানরাও তারা জ্ঞানী সন্তানে পরিণত হতে পারে আর এই সমস্ত সন্তানগুলো সদকাতুন জারিয়ার অন্তর্ভুক্ত কেননা রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ইদামাত আল ইনসান ইন কত আনহু আমল হু ইন ইল্লামিন ইল্লা একজন মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি আমল ব্যতীত একটি হচ্ছে সদকাতুন জারিয়া প্রবাহমান সদকা দ্বিতীয়টি হচ্ছে এমন জ্ঞান রেখে মারা গেলে যা দ্বারা মানুষ উপকার পাবে তিনি হচ্ছে ন্যাক সন্তান রেখে মারা গেলে যে সন্তান তার জন্য দোয়া করবে অতএব একজন মাতা পিতা সন্তানের পিছনে মেহনত করে কষ্ট ত্যাগ ব্যয় করে যদি সুসন্তান অর্জন করতে পারেন তাহলে যেমন সদকাতুন জারিয়া হিসেবে তারা মৃত্যুর পরে সাপ পেতে থাকবেন অপরদিকে এই সন্তানদের ন্যাক দোয়ার মাধ্যমেও তারা ব্যাপকভাবে লাভবান হতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সন্তানকে দায়ী সন্তানকে সঠিকভাবে গঠন করার ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক দান করুক কেননা এটা হচ্ছে আমাদের উপর অবধারিত একটি দায়িত্ব কেননা সন্তানদেরকে যখনই আমরা এভাবে আল্লাহর আনুগত্যের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করব সঠিকভাবে জ্ঞানার্জনের প্রতি উদ্বুদ্ধ করব কোরআন কোরআনতালাওয়াতের প্রতি উদ্বুদ্ধ করব ঠিক তখনই তাদের দোয়ার মাধ্যমে আমরা সাপ পাবো আবার তাদের সরসিক পথে চলার মাধ্যমেও আমরা ব্যাপক সাপ লাভ করতে পারব আল্লাহ তারা যেন আমাদেরকে সাহায্য করে আমিন এখানে প্রথম খুতবাটি সম্মানিত হতিব সাহেব শেষ করেছেন দ্বিতীয় খুতবায় সম্মানিত হতিব সাহেব ছাত্রী বা শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা জ্ঞানার্জন করো কেননা জ্ঞানার্জন করা হচ্ছে আল্লাহকে ভয় করার ইবাদত করার এবং আল্লাহর গুণগান গুণকীর্তনের পথ জ্ঞানার্জন হচ্ছে জিহাদের মতো একটি সমতুল্য মর্যাদা জ্ঞানার্জন হচ্ছে সদ্গাস্বরূপ যে ব্যক্তি জানে না তাকে শিক্ষা দেওয়া এভাবে করে তিনি আরও বলেন যে বর্তমান যুগে জ্ঞানার্জন করার যত ধরনের পথ রয়েছে সমস্ত কিছুই প্রযুক্তিকে আল্লাহতালা খুব সহজ করে দিয়েছেন তাই একজন মানুষ ইচ্ছা করলে দূর থেকেও জ্ঞানার্জন করতে পারে অতএব এর জন্য ব্যক্তি শিক্ষা অর্জন করা থেকে বিরত থাকার কোনো অজুর আপত্তির কোনো রকম সুযোগ নেই অথচ আমাদের পূর্বপুরুষগণ তারা জ্ঞানার্জনের জন্য কত গ্লানি কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন তারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করার মাধ্যমে কষ্টকে সহ্য করে জ্ঞানার্জন করেছিলেন কিন্তু এখন আমরা অতি সহজেই তা অর্জন করতে পারছি অতএব প্রতিটি ছাত্রছাত্রীকে শিক্ষার ক্ষেত্রে খুব গুরুত্ব সহকারে শিক্ষা অর্জন করতে হবে এরপর তিনি শিক্ষক ও শিক্ষিকাদেরকে লক্ষ্য করে বলছেন যে হে শিক্ষক এবং শিক্ষিকাগণ তোমরা তো নবীদের পথের পথিক নবীগণ তাদের কালহাতালা প্রেরণ করেছিলেন শিক্ষক রূপে তাই তোমাদের জন্য স্বাগত হচ্ছে যে তোমরা জ্ঞানার্জন করে তোমরা মানুষকে জ্ঞান শিক্ষা দিচ্ছ জ্ঞানের প্রচার করছ তোমরা মানুষকে কল্যাণ শিক্ষা দিচ্ছ তোমাদের জন্য স্বাগত যে তোমরা এভাবে সরস্বতিক পথ প্রচার করছ নিয়া ওসিবু আল আজর নিয়তকে পরিশুদ্ধ করো এবং আল্লাহর কাছে তোমরা সোয়াবের আশা করো কেননা আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন অমার তো কদ্দ্দিম ফসিক উম হইদিন সুরতুল মুজাম্মিল বিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন তোমরা যা কিছু আল্লাহর কাছে কল্যাণকর পাঠাবে তাই তোমরা আল্লাহর কাছে পাবে এভাবেই সম্মানিত খতিব সাহেব শিক্ষকদেরকে একনিষ্ঠভাবে শিক্ষা দেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন সর্বশেষ পয়েন্টে সম্মানিত খতিব সাহেব তিনি স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে তিনি বললেন যে স্বাস্থ্য হচ্ছে আল্লাহ রবুল আলমিনের একটি নিয়ামত অতএব এই স্বাস্থ্যকে রক্ষা করা এটা হচ্ছে প্রতিটি মানুষের উপর অবধারিত একটি দায়িত্ব তাই তাই অবশ্যই স্বাস্থ্য সুরক্ষায় যত স্বাস্থ্যবিধি পালনের বিষয় রয়েছে এসব কিছু অবশ্যই রক্ষা করে চলতে হবে এবং আল্লাহতাল উপর ভরসা করতে হবে সেই সাথে টিকা একটি স্বাস্থ্য রক্ষার জন্য অন্যতম ভূমিকা হিসেবে কাজ করছে তাই দুটো টিকা অবশ্যই গ্রহণ করতে হবে এবং এই ব্যাপারে যত্নবান হতে হবে তবে এক্ষেত্রে মানুষের মধ্য থেকে যে গুজব এবং মিথ্যা রটনা রয়েছে সেই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে টিকা গ্রহণ করে আল্লাহ রব্বুল্লাহ আলমীর অনুমতিতে একজন মানুষ তারা তাদের স্বাস্থ্য সুরক্ষিত হতে পারে রোগ থেকে তারা মুক্তি লাভ করতে পারে কেননা আল্লাহ রব্বুল্লাহ আলমিন এমন কোনো বেধি পৃথিবীতে নাজিল করেন নাই যেই বেধির কোনো ঔষধ সাথে সাথে আল্লাহ তালা নাজিল করেন নাই তবে একটি রোগ ব্যতীত সেটা হচ্ছে ভার্ধক্য এটা ব্যতীত সকল রোগের ঔষধ আল্লাহতালা নাজিল করে থাকেন অতএব টিকা গ্রহণ করে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে যত্ন আমাদের সবাইকে নিতে হবে এটি হচ্ছে একটি অবধারিত বিষয় এখানেই দ্বিতীয় খুতবাটি তিনি শেষ করেছেন সুপ্রিয় দর্শক আমরা আজকের এই মূল্যবান খুতবা থেকে যা জানতে পারলাম যে জ্ঞানের সুমহান মর্যাদা রয়েছে জ্ঞানীদের রয়েছে সুমহান মর্যাদা আল্লাহ রব্বুল আরামীন এই নিয়ামত যাদেরকে দিয়েছেন সত্যিই তারা ধন্য মানুষ আল্লাহ তালা আমাদেরকে ওইসব জ্ঞানীদের কাতারে সামিল করে ধন্য হওয়ার তৌফিক দান করুক এবং মা বাবার ব্যাপক দায়িত্ব রয়েছে সন্তানদেরকে জ্ঞানী করার জন্য এবং শিক্ষক ও শিক্ষিকাদের ব্যাপক দায়িত্ব রয়েছে এই প্রজন্মকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে আজকের খুতবা থেকে প্রত্যেকের যে দায়িত্বের কথা আমরা শুনেছি ছাত্রদের দায়িত্ব হচ্ছে ভালোভাবে পড়াশোনা করা এ সকল দায়িত্বগুলো আমাদের সবাইকে যথাযথভাবে পালন করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক আমিন সালাতাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলি আজমা আজমাইন